কিরে খুব রাগ করেছিস, এতবার ফোন করলাম ধরলি না যে। আচ্ছা বাবা, আমার ভুল, ঠিক আছে, রাগ করিস না প্লিজ। কি করব বল, একটু রেগে গিয়েছিলাম, আমিও পারছি না আর মাঝে মধ্যে। 4 মাস হতে চললো তোকে দেখিনি, সে খেয়াল আছে? তাই একটু জেদ দেখিয়ে ফেলেছি। আর কী বা হতো তোর কাছে গেলে, একটা ক্যাব নিয়ে চলে আসতাম, ব্যাস, কিছুই হতো না। এখন সবাই বেরোচ্ছে, তোর একটু বেশি চিন্তা না হয়নি? আর এতই যখন চিন্তা, কেন বুঝিস না কতটা অসুবিধে হচ্ছে এভাবে মাসের পর মাস তোকে না দেখে থাকতে? কোনো কিছুতে মন দিতে পারছি না, না কিছু লিখতে পারছি, না কিছু ভাবতে পারছি, ইনফ্যাক্ট অফিসের কাজটাতেও মন দিতে পারছি না। আচ্ছা সরি, সরি আর বলছি না কিছু, প্রমিস। আচ্ছা বাবা, বেরাবো না কোথাও, কথা দিচ্ছি, হয়েছে? সব ঠিক না হওয়া অবধি কোথাও বেরাবো না। আচ্ছা, সব কবে ঠিক হবে বলতো? আর ঠিক হয়েছে বুঝবো কী করে আমরা? কত কিছু করার ছিল তোর সাথে জানিস, জানি না এখন সেগুলো কবে হবে। তোর জন্মদিনটাও কিছু করতে পারলাম না, কত কিছু ভেবে রেখেছিলাম, সব কিনেও রেখেছিলাম সাজাবো বলে, তোকে সারপ্রাইজটা দেওয়া হলো না। আচ্ছা আচ্ছা, এবার আবার তোকে মন খারাপ করতে হবে না, শোন। জানিস দাড়ি টানা বড্ড বেড়ে গেছে বাড়িতে বসে বসে, তুই দেখলে যা রাগ করতিস। আমি আগে দাড়ি ঠিক করব, তারপর তোকে মুখ দেখাচ্ছি বাবা। আচ্ছা, তুইও অনেক পাল্টে গেছিস নাকি রে কদিনে, ওই মোবাইলের ছোট্ট স্ক্রিনে আমি আর কিছু বুঝতে পারি না, সামনে থেকে দেখানো অবধি আমি জানি না। এই কোথায় দেখা করব আমরা, নন্দন? তাহলে কিন্তু আমি বলে রাখছি, ফুচকাটা খাবোই সেদিন। শেষের দিন অনেকবার বায়না করেছিলাম, তুই কিছুতেই খেলি না, কিনা পছন্দ হয়নি তোর, অদ্ভুত। না দাঁড়া দাঁড়া, আগে হরিদার চা আর তার সাথে একটা তোর সাথে কাউন্টার, উফ, ওটা না হলে না পারা যাচ্ছে না। তারপর না হয় একটা শুক টান দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তোর চোখের দিকে তাকাবো। কতদিন তাকানো হয় না ওই পৃথিবী ভোলানো চোখ দুটোয়। বেশ, সেই প্রথম দিনের মতো আশপাশটা ঝাপসা হয়ে যাবে। এ তুই শাড়ি পরে আসবি, কিছু জানি না আমি, কথা রাখতেই হবে, আমিও রেখেছি দেখ। তারপর তোর চোখের দিকে তাকিয়ে সন্ধে নামতে দেখবো গোটা নন্দন চত্বর জুড়ে। আহ, ভাবলেই মনে হচ্ছে না দাঁড়িয়ে আছি ওই চাতালটার পাশে আর তুই ঠিক আমার পাশটায় সিগারেটের ধোঁয়াটা ছাড়তে ছাড়তে অভিযোগ করছিস কেন আমি দাড়িটা আবার বাড়িয়েছি। ওখান থেকে আমরা কোথায় যাবো, চাইনিজ খেতে? ফ্রাইড রাইস আর হানি চিকেন তো মনে আছে ক্যাপ্টেন, সব মনে আছে, চিন্তা নেই একদম। তারপর কি আবার দেরি করে ফেলবো আমরা প্রত্যেকবারের মতন, আবার ছুটাছুটি তোর বাড়ি পৌঁছানো নিয়ে, আবার তোর বাড়ি তোর বাপির ভয়ে সেখানে? কতদিন পাগলামোগুলো করা হয় না বলতো, কতদিন আমার পাগলিটাকে দেখা হয় না, কি জানি কেমন আছে বলেই না ঠিক করে, খালি ভাবে ভালো নেই বললেই যদি আমি চলে আসি। উফ, আসবো না রে বাবা, আসবো না। ওই দেখা হলে চুমু খাবি তো? দেখ, সেদিন তোর বাপি দেখে ফেলার ভয়ে তাড়াহুড়ো হয়ে বেরিয়ে এলাম, এবার কিন্তু ঠিক করে চুমুটা খেতেই হবে, প্রেমে জাস্ট ফাঁকিবাজি হয় না। নাকি সেদিন জড়িয়ে পর্যন্ত ধরবি না, তখন আবার বলবি নাকি এগুলো বারণ? দেখ, অত সামাজিক দূরত্ব মানতে পারলাম না বাবা, এই এতগুলো দিন আলাদা আছি অনেক হয়েছে। শোন, এখন যাই বুঝলি, অনেক কাজ বাকি আছে, তুই সাবধানে থাক, আর মন খারাপ বা রাগ কোনোটাই করিস না, ঠিক আছে? আমি আছি, হ্যাঁ রে বাবা দূরে আছি কিন্তু আছি। আর চুপি চুপি কাঁদলে চোখ দুটো কি কম বেজে? যা ভালো করে চোখ দুটো মুছে কাজলটা লাগিয়ে বস, সুন্দর দেখায় তোকে। আমি আসি, ফোন করব কিন্তু ধরিস, আর আমার রাজকন্যাটার খেয়াল রাখিস। রাখলাম।